नमस्कार सहज बांगाली रान्ना चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो मिल्क केक। मिल्क केक बानानोर जोन्नो आमी नियेछि फुल फैट मिल्क एक लिटार, दो कप चीनी, एकटा लेबू एबं नियेछि एक टेबिल स्पून कार्डामम पाउडार बा एलाच गुड़ो। एबार प्रथमे एकटि पात्रे दूधटा ढेले एइभाबे लो मीडियम फ्लेमे ভালো করে গরম করে নেব। দেখুন দুধটা গরম হয়ে যখন উতলে উঠেছে তখন তাতে একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার লেবুর রসটা দিয়ে খুন্তির সাহায্যে নাড়তে থাকব। দেখুন দুধ থেকে মোটামুটি ছানা কাটতে শুরু করে দিয়েছে। এই সময় আমরা ক্রমাগত নেড়ে যাব। এইভাবে দেখুন মোটামুটি ছানাটা কেটে গেছে। এইভাবে আমরা ক্রমাগত নাড়তে থাকব যাতে ছানার যে জলটা আছে সেটা বাষ্প হয়ে যায় এবং জিনিসটা একটা ঘন আকার নেয়। দেখুন এই সময় আমি গ্যাসের আঁচটা লো মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, নয়তো ছিটে গায়ে আসার একটা সম্ভাবনা আছে। এভাবে ক্রমাগত আধ ঘন্টা আমি খুন্তি দিয়ে নেড়ে যাচ্ছি যাতে তলাটা লেগে না যায়। তলা লেগে গেলে একটা বাজে গন্ধ বা স্মেল চলে আসবে, তাই জন্য এটা ক্রমাগত নেড়ে যেতে হবে। আধ ঘন্টা এইভাবে নেড়ে যখন মিশ্রণটি অর্ধেক হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব এক টেবিল স্পুন কার্ডামম পাউডার বা এলাচ গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি দু কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন যে যতটা মিষ্টি খাবেন। এবার চিনিটা দেওয়ার পরে আমি এইভাবে ক্রমাগত আরও 10 মিনিট নেড়ে যাব। চিনি দেওয়ার পরে আমরা গ্যাসের আঁচটাকে লো করে দেব, নয়তো ছিটে গায়ে আসার একটা সম্ভাবনা থাকবে। এবার এতে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে আরও 5 মিনিট মতো ভালো করে নাড়ব। এইভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে। দেখুন মিশ্রণটা প্রায় ঘন হয়ে এসেছে এবং কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই আমরা বুঝে যাব জিনিসটা প্রায় তৈরি হয়ে গেছে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে নেব যাতে মিশ্রণটি থেকে সম্পূর্ণ জলটা বাষ্পীভূত হয়ে যায়। দেখুন মিশ্রণটা প্রায় ঘন হয়ে গেছে। এবার একটা কাচের বাটিতে আমরা ভালো করে ঘি মাখিয়ে নেব। ঘিয়ের কোটিংটা যেন ভালোভাবে হয় সেটা লক্ষ্য রাখবেন, নয়তো মিল্ক কেকটা কাচের বাটিতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ঘিয়ে কোটিংটা হয়ে যাওয়ার পরে গরম গরম মিল্ক কেকটা আমরা কাচের বাটিতে দিয়ে দেব এবং ভালো করে সমান করে নেব। এইভাবে একটা চামচের সাহায্যে আমরা ভালো করে উপরটা সমান করে নিচ্ছি। এইভাবে পুরোটাকে আমরা সমান করে নেব। এবার এটাকে আমরা 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা হতে দেব। আপনারা চাইলে 24 ঘন্টাও ঠান্ডা করতে পারেন। 1 ঘন্টা ঠান্ডা করার পরে আমি এটাকে আমার পছন্দ মতো শেপে কেটে নেব। এইভাবে মিল্ক কেকটা আমি কেটে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মিল্ক কেক। আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার রান্নাটি শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।